ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. চুরাশি নম্বরের যে জাল হাদিস আমরা আলোচনা করবো সেটি হল সলাতের কাপ্পারা, কাপ্পারা এবং এসকাত। সিয়ামের কাপ্পারা আছে, সিয়ামের কাপ্পারা আছে। সিয়ামের কাপ্পারা কি? সিয়ামের কাপ্পারা হল যে কোনো ব্যক্তি বৃদ্ধ হয়ে গেছেন, বয়স বেড়ে গেছেন, এমন বৃদ্ধ যে তিনি সিয়াম পালন করতে পারতেছেন না, শারীরিকভাবে সমর্থ না, অথবা তিনি এমন অসুস্থ যে আর পরিপূর্ণ সুস্থ হওয়ার সম্ভাবনাও নাই, বয়স্ক মানুষ, তখন আল্লাহ পাক কোরআনে কারিমে নির্দেশনা দিয়েছেন, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনহু ফিদিয়াতুন ত্বআমু মিসকিন, তখন প্রত্যেক সিয়ামের পরিবর্তে একজন মিসকিনকে তিনি খাবার দিবেন। এটা হলো তার এক একটা সিয়ামের কাফফারা, ফিদিয়া। আবার এরকম শপথের কসমের কাফফারা আছে। আবার সিয়ামের কোনো ব্যক্তি যদি, কোনো অসুস্থ ব্যক্তি সিয়াম পালন করতে পারেন নাই, মানে ধরেন রমজান মাসে 5টা 7টা 10টা সিয়াম পালন করতে পারেন নাই, না পালন করার পরে উনি পরবর্তীতে কাজা করবেন এরকম মনে করছেন, কিন্তু কাজা করার আগে তিনি মারা গেছেন, কাজা করতে পারেন নাই, তাহলে তার ওয়ারিসেরা ইচ্ছা করলে তার ওয়ালিরা এই সিয়ামগুলো আদায় করে দিতে পারবে। 7টা কাজা হয়েছে, 7টা রেখে দিল, অথবা এই 7টার ওই যে ফিদিয়া, ফিদিয়া দিয়ে দিবে। কিন্তু এটা হলো সিয়ামের ব্যাপারে, কিন্তু সলাতের ব্যাপারে, নামাজের ব্যাপারে এই ধরনের কোনো সিস্টেম কোনো হাদিসে আসে নাই। সহি দঈব মানে কোনো ধরনের সলাৎ কেউ ছেড়ে দিলে বা কোনো অবস্থায় শেষ দিকে অসুস্থতার জন্য সলাৎ আদায় করতে পারেন নাই, তার জন্য এক ওয়াক্ত নামাজের জন্য 1 ফিত্রা বা এক ওয়াক্ত নামাজের জন্য 500 টাকা বা এক ওয়াক্ত নামাজের জন্য এই পরিমাণ টাকা বা কিছু দিয়ে দিতে হবে, এইরকম কোনো বিধান, কাপ্পারার কোনো বিধান কোনো হাদিসে আসে না। কারণ কি? আসে না আসার কারণ কি? কারণ হল নামাজ এমন একটা ইবাদত, এটা অন্যান্য ইবাদতের মতো না, কারণ নামাজটা কোনো অবস্থায় বাদ দেওয়া যায় না, অন্যান্য ইবাদত ওজরের কারণে বিভিন্ন অবস্থায় বাদ দেওয়া যায়। সিয়াম আপনি অসুস্থতার জন্য না রেখে পরে রাখতে পারবেন, তারপর মা বোনেরা অসুস্থতার জন্য সিয়াম পরবর্তীতে রাখতে হয়, কিন্তু অসুস্থতার সময় নামাজ মাপ, টোটালি মাপ। তাহলে নামাজ আর সিয়াম বোঝা যায় একরকম না, দুটা আলাদা, দুটা আলাদা জিনিস। কারণ সিয়াম কাজা করতে হয় মা বোনদেরকে, কিন্তু সলাৎ কিন্তু কাজা করতে হয় না। সলাৎ এমন একটা ইবাদত, এটা কোনো অবস্থায় বাদ যাবে না, কারণ এটার বিভিন্ন পদ্ধতি, এটা যুদ্ধ অবস্থায় জেহাদের ময়দানেও এটা বাদ যাবে না। জেহাদের ময়দানে পর্যন্ত সলাতুল খাউফের বিধান আছে, সেখানেও সলাত আদায় করতে হবে। তারপরে আপনার সাগরে থাকুক, পাহাড়ে থাকুক, জঙ্গলে থাকুক, বিমানে থাকুক, আকাশে থাকুক, যেখানে থাকুক সেখানে সলাত আদায় করবে। দাঁড়াতে না পারলে বসে, বসে না পারলে শুয়ে, শুয়ে না পারলে ইশারা ইঙ্গিতে যেভাবে পারে সেভাবে। তাহলে একজন মুমিনের মৃত্যু পর্যন্ত তো সলাত বাদ যাওয়ার সম্ভাবনাই নেই, তা তার সলাতের কাপ্পারার বিধান আসবে কেন? তার তো নামাজে বাদ যাবে না। এখন বলেন, যদি বলি যে সে বেহস ছিল, তো বেহস থাকলে তো তার উপরে নামাজে ফরজ নেই, মানে তিনি কি দুনিয়াতে আছেন না কোথায় আছেন জানেন না, অসুস্থ, উনি বেহস অবস্থায় মৃত্যুর আগে 1 সপ্তাহ 15 দিন 2 মাস 6 মাস ছিলেন, এই সময় তো উনার উপরে নামাজে ফরজ হয়নি। আর যতক্ষণ উনার হোঁশ আছে এতক্ষণ ওয়ারিসেরা, তার পরিবার পরিজন তাকে উজু করাই দিবেন, তাকে খেয়াল করাই দিবেন যে এখন ফজরের ওয়াক্ত হয়েছে, আপনি ইশারার মাধ্যমে যেভাবে পারেন আপনি সেইভাবে ফজর আদায় করেন, এইভাবে তিনি সলাৎগুলো আদায় করে যাবেন যতক্ষণ হোঁশ থাকবে। আর হোঁশ নাই, তিনি আল্লাহ এমনি মাফ করে দিচ্ছেন, তার আর নামাজে লাগবে না। তাহলে এই নামাজের জন্য মারা যাওয়ার পরে যে এক নামা, এক ওয়াক্তের জন্য এত কাপ্পারা এবং 6 ওয়াক্ত, মানে এমনি তো নামাজ 5 ওয়াক্ত, কিন্তু কাপ্পারার হিসাবে নামাজ 6 ওয়াক্ত, কয় বিতিরও আরেক ওয়াক্ত, সুতরাং বিতিরেরও কাপ্পারা দিতে হয়। এই জন্য 6টা হিসাব করে যে ডেলি এত টাকা, একদিনে এত টাকা, তাইলে 1 বছরে কত টাকা, তারপরে 6 মাসে কত টাকা, একেবারে অঙ্ক করে সাথে সাথে বের করে
এবং জানাজার সময়ে ওই ইমাম সাহেব খতিব সাহেব হিসাব করে নিয়ে আসে। বিশেষ করে বড় লোক হইলে, গরিব হইলে তো আর এখানে হিসাব দিয়ে লাভ নাই। যদি টাকা পয়সা থাকে সন্তানদের কাছে তাহলে হিসাবটা দ্রুত গতিতে তার হিসাবটা দিয়ে দেওয়া হয়, অথচ এই হিসাবটা আমাদের বানানোর কোনো অধিকার নেই। যদি এরকম কেউ সালাত আদায় না করেন বা অসুস্থতার কারণে বিভিন্ন কারণে করতে পারেন নাই, আল্লাহ পাক তো তার অবস্থা দেখবেন, আল্লাহ পাক এমনি মাফ করে দিবেন তাকে। আর ওয়ারিসদের কর্তব্য হলো ওয়ারিসেরা তার জন্য দোয়া করবেন আর সাদাকা করবেন। এখানে নির্ধারিত ঠিক না করে যে এত ওয়াক্তের এত কাপড়া এরকম ঠিক না করে, অনির্ধারিতভাবে তিনি ওয়ারিসদের পক্ষে যা সম্ভব আল্লাহর রাস্তায় খরচ করবেন, সাদাকা করবেন। এই সাদাকার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস সাদাকা তুতফিউল খাতিয়াত, সাদাকার মাধ্যমে আল্লাহ সুবহান ওয়া তাআলা গুনাহ খাতা দূর করে দেন। সুবহানাল্লাহ। তাহলে মাইয়াতের জন্য বেশি বেশি সাদাকা করব, সাদাকার মাধ্যমে আল্লাহ পাক তার যে গুনাহ খাতাগুলো হয়েছে নামাজ আদায় করতে পারেন না, সেদিকে আল্লাহ সুবহান ওয়া তাআলা মাফ করে দিবেন।